হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল 8:30, এখন পুজো দিতে চলে এলাম। তো আজ রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমার জন্য মায়ের মন্দিরে পুজো দিতে এলাম। তো এখানে এসে দেখা যাচ্ছে গান বাজছে, যেহেতু রাখি পূর্ণিমা উৎসব চলছে। তো চলো মায়ের মন্দিরে ভেতরে মাকে পুজো দিয়ে দিই। মায়ের মন্দির, তো মায়ের মন্দির পুজো দেওয়া হয়ে গেল। তো পুজো দিয়ে চারিদিকটা আশপাশে ঘুরে নিই। অনেকদিন পর এলাম মায়ের মন্দির, তো আমি আজকে চলে যাব, যেহেতু অনেকদিন আসা হয়েছে। শিবের মাথায় জল ঢালতে তারকেশ্বর গেছিলাম, তারপর থেকে বাড়িতে প্রায় 4-5 দিন থাকা হয়ে গেছে। তো আর বাড়িতে থাকলে হবে না, মেয়েদের যেহেতু স্কুল চলছে, তো আজকে আমি বাড়ি চলে যাব। তো আর 5 দিন পর জন্মাষ্টমী, তো আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি নানা রকম জিনিস আনার আছে, কেনাকাটা আছে, ঘর পরিষ্কার করা আছে। মায়ের মন্দিরের কাছে একটা ছোট শিব মন্দির আছে, তো খুব সুন্দর লাগে শিব মন্দিরটা আসতে, সাদা পাথরের। তো সেটাও দর্শন করা হয়ে গেল। আশেপাশটা পুরো ঘুরে দেখছেন, মায়ের মন্দির এত সুন্দর। দুর্গা পুজোর সময় ভীষণ ভিড় হয়, কুমারী পুজো হয়, খুব নিষ্ঠাভাবে কুমারী পুজো হয়। পারলে আপনাদেরকে দেখাবো কুমারী পুজোটা, মোষ বলিয়েও এখানে হয়। মায়ের মন্দিরটা আশেপাশে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বর মায়ের মন্দির যেন চলে এসেছি, সেই মতন ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। মায়ের মন্দির দর্শন করা হয়ে গেল। তো পাশে আরেকটা মন্দির আছে, মায়ের মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পরে মা লক্ষ্মীর মন্দির আছে, সেটাকে দর্শন করব। এই যে মায়ের সেই লক্ষ্মী মন্দির, তো মায়ের মন্দিরে দর্শন করে নেব। তো শিবেরও যেহেতু জন্ম মাস ছিল, তো জন্মদিন আজকে ছিল, তার জন্য শিবের মাথায় জলটা ঢেলে নেওয়া হয়েছে। তো আগেকার বাড়ি, রাজবাড়ি যে বাড়িগুলো হয় খুবই ভালো লাগে, আমার খুব ভালো লাগে, মানে অসাধারণ লাগে। আর কার কার ভালো লাগে কমেন্ট করে প্লিজ বলো। তো মন্দিরটা ভীষণ পুরনো, আগেকার উপরে দেখতেই পাচ্ছেন যে বিট দেওয়া আছে, খুব সুন্দর রাজাদের মতন মন্দিরটা। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মেলাও বসেছে, এই দিক থেকে দেখুন মেলাটা খুঁজে নেওয়া হোক, কারণ বাড়ি একটু যেতে হবে আজকে আমাকে খুব তাড়াতাড়ি, কারণ প্রায় এখানে 12টা বাজতেই চললো, তো বাড়ি যেতে একটু সময় লাগবে। আমরা কলেজে হাতে দিয়ে আসলাম, হ্যাঁ।
আজকে ভীষণ ভিড় ছিল মন্দিরের রাস্তায়, ভীষণ লোক যাচ্ছিলো, বাবার ভক্তরা যাচ্ছিলো। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। তো মেয়ের খুব ইচ্ছে যে আমি প্ল্যাটফর্মে আমি চাপবো, যখন আমি লিফ্টে চাপবো, তো লিফ্টে তাড়াতাড়ি করে চেপে পড়ে পৌঁছে যাওয়া হবে প্ল্যাটফর্মে। এরপর ট্রেনের জন্য দেখি কত নম্বরের ট্রেন দিয়েছে। ট্রেন এখনও ছাড়িনি, খুব খিদে পেয়ে গেছিলো, তো বাড়ি থেকে দেখে এসেছিলাম। তো ট্রেনের ঝালমুড়ি খেতে আমার খুব ভালো লাগে, তাই জন্য ঝালমুড়ি খেলাম। আস্তে আস্তে ট্রেনের গতি বেড়ে গেছে, তো দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনের গতি বেড়ে গেছে। বোলপুর চলেই এলাম, বোলপুর শান্তিনিকেতন। তো এখনকার মতন ভিডিওটা এখানে স্টপ করছি, আর পরে অন্য কোনো আবার ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।